বিষয়টা হচ্ছে, যে কোনো শিক্ষা বা যে কোনো শেখার জিনিস, জানার জিনিস, কোনো মানুষের যদি আগ্রহ থাকে তাহলে সেটা শিখতে হয়, পয়সা খরচ করে, সময় নিয়ে, ধৈর্য ধরে শিখতে হয় এবং শেখার মানসিকতা থাকা চাই। গান বাজনাও কিন্তু তাই, সঠিক গুরু ধরে সঠিক মানুষটার কাছে ঠিক জিনিসটা শিখতে হয়, সময় লাগে। সবাই কিশোর কুমার হন না, সবাই কুমার শানুও হন না, তারাও কিন্তু পরবর্তীকালে ট্রেনিং নিয়েছেন। যাই হোক, কিন্তু শিখবো না কিছুই, কিছুই জানবো না, অথচ ভাবব সব জানি, তাহলে তো ভাই বিপদ। এবং তার যা রেজাল্ট হয় কি সাংঘাতিক, সে আর মানে কানে শোনা যায় না। কেন কথাটা বলছি, বিষয়টা হচ্ছে, এখন এটা রবীন্দ্র জয়ন্তীর সিজন চলছে, নজরুলগীতিও কোথাও কোথাও শোনা যাচ্ছে বটে, তো রবীন্দ্রনাথ বেশি এখন চর্চিত এই সময়টায়, তাই হন, সারা বছরই যারা করেন তারা করেন, সুস্থ শিল্পীদের কথা বলছি না আমি। এখন এটাও একটা কথা যে সমস্ত মানুষজন তারা নিজেদেরকে রবীন্দ্র ভাবনায় চেতনায় ডুবিয়ে চুবিয়ে রেখেছেন, সেটাও ভালো কথা, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু কোথায় কী ধরনের গান বাজনা করা প্রয়োজন, তার জন্য যে একটা মিনিমাম শিক্ষা দরকার, একটু বোধ দরকার, সেটা তো জানতে হবে। কারণ রবীন্দ্রনাথ একটা ইনস্টিটিউশন, বহু বছর যুগ ধরে মানুষজন তার সৃষ্টি, তার কাজকর্ম, তার গান, কবিতা, আবৃত্তি, নাটক, এই সব দিয়ে জীবন ধারণ করছেন, ভালো থাকছেন, একটা ইউনিভার্সিটি চলছে, কোম্পানি চলছে, তাকে ঘিরেই তো চলছে, তার কাজকর্ম ঘিরেই তো চলছে। সুতরাং সেই মানুষটিকে ফেলনা ভাবার তো কোনো কারণ নেই, এবং তার আবৃত্তি যখন কোথাও হচ্ছে তখন এটা কোন ধরনের মিউজিক সেখানে প্রয়োগ করা হবে সেই বোধটাও থাকা দরকার। আমি এতগুলো কথা বলছি তার কারণ, কালকে একটি অনুষ্ঠানে রবীন্দ্রনাথের পাঠ, একটা কিছু লেখা, কোনো একটা অংশ কেউ পাঠ করছেন, তার পিছনে হিন্দি গানের সুর বাজছে, এবং একবার নয় একাধিকবার বিভিন্ন চটুল গানের সুর বাজে। আমি এর যুক্তিটা বুঝলাম না, অদ্ভুত লাগলো। মানে এগুলোকেই বলে শিক্ষার অভাব, রুচির অভাব, বোধের অভাব। কোথায় কোন জিনিসটা করতে হবে, কোথায় কোন সুর দিতে হবে, কোথায় কোন সুরটা প্রয়োগ করতে হবে, কোন গানের কী মানে, কতটা একটা অনুষ্ঠানে পড়া যেতে পারে, কতটা একটা অনুষ্ঠানে গান করা যেতে পারে, কতগুলো গান করা যেতে পারে, সেটাও বুঝতে হয়। পেয়েছি সুযোগ মানে আর মাইক ছাড়বো না, কর্মরিয়ে চিবিয়ে খাবো, এই ধারণা যদি থাকে তাহলে তো ভারী বিপদ। তাহলে সেটা আর কি হয়, কানের জন্য বড় কষ্টকর হয়ে ওঠে এবং মানুষের ধৈর্য চ্যুতি তো অবশ্যই ঘটে। বলার উদ্দেশ্য এটাই যে গাইতে অনেক মানুষই পারে, অনেক মানুষ পারে, দুকলি গান সবাই গাইতে পারে, কিন্তু কোথায় কি গাইছি তার জন্য একটা শিক্ষার প্রয়োজন আছে। গানটা এত সহজ জিনিস না, কোনো জিনিসই সহজ না, গান বাজনা, পড়াশুনো, এগুলো কোনোটাই সহজ না। যা কিছু একটা বলে দিলাম, আর তার মধ্যে আবার রবীন্দ্রনাথের কথাও তো বদলে যাচ্ছে, সুরও বদলে যাচ্ছে। রবীন্দ্রনাথের গানের কথা আপন খেয়ালে ঢুকে যাচ্ছে, এবং জীবনে কেউ গান শেখেনি সে পরিচালনা করছে, তিনি গান সম্পর্কে জানেনই না। এগুলো কোথাও গিয়ে বড় হাস্যকর পর্যায়ে নিয়ে যায় আর কি পরিস্থিতিটাকে। এই জন্যই বললাম শিক্ষাটা কেন প্রয়োজন জানেন তো, পরিমিতি বোধের জন্য প্রয়োজন। গান তো এখন যে কেউ গাইতে পারছে, কিন্তু কোথায় কোন গানটা দরকার, কোন গানটা করতে হবে, কটা গান করতে হবে, প্রোগ্রামে কটা মানুষ আছে, তারা অধৈর্য হবে না তো। গান গাইতে পারি মানে স্টেজে উঠে দাব দাবিয়ে গান গাইতে শুরু করে দিলাম, পাবলিক যে পালস সেটা বুঝতে হয়, যে তারা বিরক্ত হচ্ছেন না তো,
গান করছেন আপনি, লোকে যদি উঠেই চলে গেল তো বাড়িতেই গান না? এই জিনিসগুলো বুঝতে হয়, এগুলো বোঝাটা দরকার। একটু শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে তো বটেই। গান তো এখন হাঁ করে মুখ খুলে যে কেউ যার গলা দিয়ে পারে একটু সুর বেরোয়, দুকলি গান সবাই গাইতে পারে, কিন্তু শিক্ষার প্রয়োজন আছে। সব জিনিস কি এরকম ফ্রিতে হয় নাকি? সব ফ্রি, ফ্রিতে কিচ্ছু হয় না। যাকে বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমি খুব অবাক হলাম এবং বিরক্ত হয়েছি বটে যে রবীন্দ্রনাথের কবিতার পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক কী করে হিন্দি গানের সুর বাজে। একে ইম্প্রোভাইজেশন বলে না, ইম্প্রোভাইজেশনের গল্পটা আলাদা। একটা মানুষ প্রপারলি শিখবে তবে তার পরিমিতি বোধ তৈরি হবে, তবে সে জানবে হাউ টু ইম্প্রোভাইজ, কোন মিউজিকের সঙ্গে কোন মিউজিক দিলে সেটা ভালো লাগবে। ইম্প্রোভাইজেশনের গল্পটা অন্যরকম থাকে, তার জন্য চটুল হিন্দি গান বাজানোর প্রয়োজন পড়ে না। চর্চা হতে চর্চা হোক, কিন্তু মাতব্বরি বন্ধ হোক, অতিপাকামি বন্ধ হোক, শিক্ষা নেওয়ার প্রয়োজন পড়ুক। এই স্বয়ং রবীন্দ্রনাথ তিনিও ভাবছেন যে ভাই অস্থির লাগছে, ভাই তোমরা কি আমার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য অনুষ্ঠানটা করছো নাকি আমার শ্রাদ্ধ করছো? বুঝতে পারছি না, ভাগ্যিস আমার সময়কালে শ্রাদ্ধটা হয়ে গেছিল। এই পিণ্ডি চটকানোটা কতক্ষণে বন্ধ হবে আমি বুঝতে পারছি না। এটাতে উনিও অতিষ্ঠ বোধ করছেন, করারই কথা, সুস্থ মানুষ উঠে চলে যাচ্ছে আর উনি বেচারা ছবি হয়ে দাঁড়িয়ে রয়েছেন, খারাপও লাগে, ভারী অসহায় বোধ হয় ওনাকে। ভালো থাকুন।